একটা ছবি তুলে আজকের এই মশাল মিছিলের আয়োজন করার মূল কারণটা কি? আমরা যখন জানতে পারলাম যে 30-11 চিত্তরঞ্জন থেকে কলকাতা যে লং মার্চের উদ্যোগ নিয়েছে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন দুর্গাপুর সিআইটির পক্ষ থেকে, আমরা দুর্গাপুরে ক্রীড়াবিদ হিসেবে আমরা মনে করেছি এই লং মার্চে আমরা যারা স্পোর্টসম্যান, খেলাধুলার সঙ্গে যুক্ত যারা ক্রীড়াপ্রেমী থাকা দরকার। এই কারণে আমাদের দুর্গাপুরে অ্যালোস্টিল প্ল্যান্টকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, আপনার দুর্গাপুর থেকে আসানসোল আপ টু আসানসোল চিত্তরঞ্জন লোকোমোটিভ তাদের উপর আক্রমণ নেমে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্রীড়াবিদরা মনে করি যে প্রতিবাদ হওয়া দরকার। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে পশ্চিমবাংলায়, সেই ব্যাপারে কোনো উদ্যোগ সরকারের আমরা লক্ষ্য করিনি এখনও পর্যন্ত। আমরা তাই এবং আমরা এটাও শুনেছি যে পশ্চিমবাংলা কলকারখানা হোক, সারা ভারতবর্ষে যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খুলতে হবে, শ্রমিকরা বেতন পাচ্ছে না। স্বাভাবিকভাবে আমরা শ্রমিক পরিবার থেকে আসা, খেলাধুলার সঙ্গে যুক্ত হলো শ্রমিক পরিবার থেকে আসা, আমরা মনে করি এর সঙ্গে আমাদের যুক্ত হওয়া উচিত। এবং 8 তারিখে যে ধর্মঘট আমরা 100% হচ্ছে সমর্থন করছি। আর হচ্ছে যে আজকে যে 30-11 যে লং মার্চ চিত্তরঞ্জন থেকে কলকাতা, এই লং মার্চে সর্বাত্মক সাফল্য কামনা করছি দুর্গাপুরের আমরা ক্রীড়াবিদদের পক্ষ থেকে। আজকে আমরা যেটা জানি একটা মোটর বাইক র্যালি হবে, সাথে দুর্গাপুরের যারা ক্রীড়াবিদ, হ্যাঁ আমার সঙ্গে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের এরা সব খেলাধুলোর সঙ্গে যুক্ত, তারা হচ্ছে অংশ নিচ্ছে আজকের এই র্যালিকে সফল করার জন্য। দুর্গাপুর ইস্পাত অঞ্চলে আজকে একটি মশাল মিছিলের আয়োজন করেছে। মশাল মিছিলের উদ্দেশ্য গত 30 নভেম্বর থেকে যে লং মার্চ চলছে সেই লং মার্চের সমর্থনে। আমরা এখন পেয়ে গেছি দুর্গাপুরের পূর্বের বিধায়ক শ্রী সন্তোষ দেবরায়ের কাছে। তার কাছে জেনে নেব এই লং মার্চের আহ্বানটা কি, এই লং মার্চের আহ্বানটা কি যদি একটু বিস্তারিত বলেন। সমস্ত গণসংগঠন এবং গণতান্ত্রিক মানুষ, ছাত্র, যুব, মহিলা, কৃষক, ট্রেড ইউনিয়ন সহ বস্তিবাসী, ক্রীড়ামোদী, সাংস্কৃতিক প্রেমী সমস্ত অংশের মানুষ আহ্বানে এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্যব্যাপী। আগামী 30 তারিখ শুরু হবে চিত্তরঞ্জন থেকে, দুর্গাপুরে পৌঁছবে 2 তারিখ, দুর্গাপুর থেকে আরম্ভ করে আমাদের বর্ধমান হয়ে তারপর পৌঁছবে কলকাতাতে। এবং এই লং মার্চের উদ্দেশ্য একটাই, রুটি রুজি জীবন জীবিকার মানুষের যে প্রতিদিনকার সংগ্রাম চলছে এই সংগ্রামকে আরও বেশি জোরদার করা। এবং এই সংগ্রামকে একদিকে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন শিল্প নাই, কৃষকদের অবস্থা একটা অসহনীয় পরিস্থিতি, প্রতিনিয়ত কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, যুবকদের চাকরি নেই কারণ শিল্প নেই, প্রবীণ মানুষদের যে অবস্থা চলছে, প্রতিদিন সুদের হার কমছে, জানি না আগামী দিনেরই আমাদের রিজার্ভ ব্যাংকের অবস্থা কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে। কাজেই প্রতিদিন বাড়ছে মূল্য বৃদ্ধি, দোকান আছে, বাজার আছে, ক্রেতা নেই কারণ মানুষের আছে ক্রয় ক্ষমতা নেই। মোদি এবং দিদি যে পরিচালন ব্যবস্থা আছে রাষ্ট্র এবং রাজ্য শাসনের ক্ষেত্রে একই নীতি নিয়ে চলছে, ফলে জনজীবনে এক অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদিকে আমাদের যে সংবিধান, সংবিধানকে আক্রান্ত হচ্ছে, সংবিধান প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, মানুষের গণতান্ত্রিক অধিকার সবটাকেই কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে। কাশ্মীর আজকে অবরুদ্ধ, আসাম এক অস্থির অবস্থার মধ্য দিয়ে চলছে। আমাদের অমিত শাহজি তিনি ঘোষণা করেছেন সারা দেশব্যাপী এই নাগরিকপঞ্জী হবে, অর্থাৎ মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সরকার তার যে প্রতিশ্রুতিগুলো ছিল, একটা নির্বাচিত সরকারের যে কাজ সেই কাজ হচ্ছে জনজীবনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই যে মৌলিক বিষয়গুলো রয়েছে তার সুনিশ্চিত করা। কিন্তু সেগুলোকে সুনিশ্চিত করতে না পেরে নানাবিধ, একদিকে নোটবন্দি হচ্ছে, একদিকে জিএসটি চলছে, একদিকে এনআরসির যে উন্মাদনা সেই উন্মাদনার মধ্য দিয়ে মানুষকে একটা আতঙ্কগ্রস্ত করে তুলছে।
কাজেই জনজীবনের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর বিরুদ্ধে লং মার্চ, মানুষকে সচেতন করা, মানুষকে ঐক্যবদ্ধ করা, সাম্প্রদায়িক যে বিভাজনের নীতি নিয়ে সরকার চলছে, কেন্দ্রীয় সরকার, সেই নীতির বিরুদ্ধে মানুষ, সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে সংগ্রাম লং মার্চের মধ্য দিয়ে আগামী দিনে দেশ বাঁচানোর সংগ্রাম, রাজ্য বাঁচানোর সংগ্রাম, আমাদের দুর্গাপুর বাঁচানোর সংগ্রাম, কারণ দুর্গাপুর ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার 28টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বন্ধ করে দেওয়া হবে, তার মধ্যে দুর্গাপুর আছে, দুর্গাপুরের রেলওয়ে স্টিল আছে, দুর্গাপুর রেলওয়ে স্টিল বন্ধ হয়ে গেলে দুর্গাপুরের যেটা এখনও বাকি আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সেটাও বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে 6টা রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং 16টি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গেছে, দুর্গাপুরে কোনো শিল্প নেই, দুর্গাপুরের জনজীবনের যে সমস্যাগুলো রয়েছে সমস্যা সুরাহার কোনো রকম ব্যবস্থা নেই। এর এই প্রতিবাদে 3,500 ঠিকার শ্রমিককে রাজনৈতিক কারণে উচ্ছেদ করে দেওয়া হলো। এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়েই বিভিন্ন গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়ামোদী, তাদের মিলিত যে উদ্যোগ সেই উদ্যোগ নিয়েই এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের ক্রীড়াপ্রেমী যে মানুষজন রয়েছে দুর্গাপুরের, তারা মশাল মিছিল করবেন, তার সঙ্গে গণসংগঠনের যে সমস্ত আমাদের এই অংশের মানুষজন আছে তার সঙ্গে সাইকেল র্যালি হবে। কাজে এটা লং মার্চের প্রস্তুতি হিসাবেই বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে, মিছিল হচ্ছে, আজকেরও যে এই মশাল মিছিল, এই মশাল মিছিলের অঙ্গ হচ্ছে লং।